আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত সবাইকে। তো আজকে আমি দেখাবো যে আমার আদার জমিতে ঠান্ডা লাগছে, বুঝতে পারছেন যে গলা দেবে গেছে। তো জানাবো যে আমরা অনেকেই এই আদাগুলা বস্তা থেকে তুলি, আবার অনেকেই তুলি না। তো অনেকেই বলে যে এটা তুললে পারে বেশি টাকা এখন বিক্রি করতে পারবো, বা আলাদা একটি অর্থ আমাদের এখান থেকে আসবে। তো আমি সেটা আর কি পরীক্ষামূলকভাবে আমি দেখছি। তো এখানে আমার 80টা বস্তা আছে, তো 80টার মধ্যে থেকে আমি দেশাল আছে কিছু আর কিছু ইন্ডিয়ান আছে, তো দেশাল 20টা। তো 20টা বস্তা থেকে আমি 10টার মধ্যে থেকে এইগুলো আমি তুলছি, এবং আর 10টা থেকে আমি এগুলো তুলি না এখনও। তো সেটা আর কি দেখবো যে এইগুলোই বেশি হয় নাকি যেইগুলো আমি ওইদিকে তুলি নাই সেইগুলাই আর কি বেশি ফলন হয়। হ্যাঁ, সেটা আমি আর কি পরীক্ষামূলকভাবে দেখব। তো আরও দেখতে পাচ্ছেন যে আমার বস্তা এখান থেকে কাটা। তো আমি বস্তাটা কাটছি কিসের জন্য সেটা আমি দেখাই। তো আমার বস্তা ছিল আর কি ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন ভাঁজ করা। তো ভাঁজ করা থাকাকালীন আমার এই বস্তার এই যেই আমি কোনায় কোনায় লাগাইছি, তো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা লাগাবেন সম্ভবত একটু দূরে দূরে। তো আমি লাগানোর কারণ দেখতে পাচ্ছেন ওই ভাঁজের ভিতরে এটা চলে যাচ্ছে, ঠিক আছে, চলে যাওয়ার কারণে এটার বড় হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এই কোনায় কোনায় বেরোচ্ছে, তো ভাঁজে ভাঁজে এটা ছিল, এই যে কোনায় কোনায়, আপনার একটু দূরে দূরে লাগাবেন। তো আমি ভাঁজটা কেটে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এই কোনায় বেরোচ্ছে, তো বেরোনোর কারণে সেটা ভাঁজে বেঁধে থাকছে। হ্যাঁ, এই যে ভাঁজে ভাঁজে বেঁধে থাকছিল বলে আমি কেটে দিছি। তো আপনাদের যাদের এমন ভাঁজ করা আছে, তো ভাঁজে যাদের বেঁধে আছে তারা ভাঁজটা এমন করে কেটে দিলে হবে, সমস্যা নাই। তো আমি একটু ডাউন করে কাটতেছি, তা একটু উঁচা হলে ভালো হতো। তবে কাটার কারণ আছে যদি অতিবৃষ্টি হয় তাহলে এই পানিটা এমন দিয়ে বের হয়ে আসবে। হ্যাঁ, সেই জন্য আমি মাটিখানে উঁচু করে দিচ্ছি। এই এটাও দেখতে পাচ্ছেন যে এটা আমার এই কোনায় বেঁধেছিল। তো যখন আমি এটা কেটে দিলাম তখন এই যে এটা এমন ছাট হয়ে গেছে, এবং আগে যেহেতু বেঁধেছিল তখন সেজন্য এমন একটা এখানে বেঁকা হয়ে গেছে। তো আমি এটা আপনাদের যাদের আছে তারা কেটে দিবেন যদি পারেন, আর রেখে দিলে সমস্যা নাই। তবে এই সমস্যাটা হবে যাদের কোনায় আছে তাদের কোনায় একটু সমস্যা হতে পারে। এই যে এদিকে আছে কোনায়, তো আমার গাছের এই হলো গ্রোথ, এবং আমি দেখতে পাচ্ছেন এগুলো কেটে দিচ্ছি ভাঁজ করা। এগুলো ছিল ভাঁজ করা, তো ভাঁজ করা এমন ছিল, তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো এদিকে এই যে প্রথমে এই যে এমন ছিল, তো এই যে এমন থাকাকালীন দেখতে পাচ্ছেন এটা একটি আবদ্ধ মতো লাগছে। তো কাটিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা খোলামেলা খুব সুন্দর লাগছে। তো আমি সব কয়টা বস্তাই আর কি কেটে দেবো, এবং এই দেখতে পাচ্ছেন খুবই আবদ্ধ, এটা খেলে কেটে দিলে অনেক একটু ফাঁকা লাগছে, দেখতেও সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, এবং গাছগুলোও আর কি একটু ভালো ভালো দেখা যাচ্ছে। তো এটা জানানো ছিল, এবং আমি যেটা বললাম আর কি 10 বস্তাই আদাগুলো তুলছি, এবং আর বাকিগুলাই তুলি নাই। তো সামনের বের আমি দেখব কোনটাই আদা বেশি ফলন দেয়, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং এইগুলো আমি আস্তে আস্তে কেটে ফেলছি, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো আরও একটি বিষয় যে আমরা যেহেতু আদা এগুলো তুলে ফেলছি, তো আদা তোলার সময় আমরা এখান থেকে যে ওখান থেকে ভেঙে ফেলছি, তো সেখানে আর কি এমন কাঁচা থেকে যাচ্ছে, তাই না, এবং সেখান থেকে ভেঙে ওখান থেকে ছত্রাকে আক্রমণ হতে পারে। তো অনেকেই বলে যে ছত্রাকের আক্রমণের জন্য আর কি এটা ভাঙা উচিত নয়, তবে আমিও জানি ভাঙাটা একটু ঝুঁকিপূর্ণ। তবে আমি পরীক্ষামূলকভাবে 10টা বস্তা ভেঙে দেখলাম কেমন কি হয়। তবে আমি এটা ভাঙলাম, এবং আমি স্প্রে দিছি ছত্রাকনাশক। তো আমি আর দু একদিন পরে আমি আবার ছত্রাকনাশক এর নিচেই সুন্দর করে মাটি ভিজিয়ে দিয়ে দেব। তবে ছত্রাকনাশক দিয়ে দিলে মনে হয় যে আর সমস্যাটা তেমন একটা হবে না। তবে আপনারা যারা ভাঙবেন অবশ্যই কিন্তু এখানে ছত্রাকে আক্রমণ হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা যদি পারেন ছত্রাকনাশক ওখানে একটু দিয়ে দেবেন, ঠিক আছে, যখন ভেঙে নেবেন তখন দিয়ে নেবেন, বা যদি একবারে যদি সব বের করে আবার যদি স্প্রে দেন তাহলে বড় হবে। আমি সব বের করে আমি একবারে স্প্রে করে দিয়ে দেবো, যাতে যেন ছত্রাকে আক্রমণ না হয়।